হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে বৃহস্পতিবার, তোমাদের সবাইকে প্রথমে জানিয়ে দিই যে গুড মর্নিং। আজকে আমি অনেকদিন পর সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি। তো আমরা জাস্ট একটু আগেই ঘুম থেকে উঠেছি, আজকে একটু লেট হয়ে গেছে উঠতে, একটু না একটু বেশি লেট হয়ে গেছে, কারণ এখন রাত দিন সব গুলিয়ে গেছে, রাতে ঘুম আসছে না, দিনের বেলা ঘুম ভাঙছে না। আমি জানি যে তোমাদের অনেকেরই হয়তো এরকম প্রবলেমস হচ্ছে। ওদিকে ডোরো মহারাজ প্রচণ্ড আওয়াজ করছে নিজের খেলনা নিয়ে। আসলে ও না খেলনা দিয়ে খেলতে খেলতে বোর হয়ে গেছে, ওর সমস্ত খেলনা পুরনো হয়ে গেছে, আর লকডাউনের জন্য নতুন কোনো খেলনাও আসছে না ঘরে। তবে একটা জিনিস ভালো যে এখনো নতুন নতুন অ্যাক্টিভিটিস শিখছে। এক তো শিখেছে বেড থেকে নেমে যাওয়া, তোমাদেরকে আমি কোনোদিন দেখাবো যে বেড থেকে কিভাবে নেমে যায়, যদি আজকে পারি তো আজকে ব্লগে দেখানোর চেষ্টা করব। এখন আমরা ওকে বেডে রাখতে পারছি না, বেড থেকে টুকটুক করে নেমে যাচ্ছে, নেমে গিয়ে পিলপিল পিলপিল করে পালিয়ে যাচ্ছে। সোফায় রাখলে সোফা থেকে নেমে যাচ্ছে, নেমে পালিয়ে যাচ্ছে। তো এখন যেহেতু ওর খেলনা নেই, তো ও কি করছে, ঘরে যে চেয়ার আছে সেই চেয়ার নিয়ে খেলছে, ওর বাবার বেল্ট নিয়ে খেলছে, মানে ছেলে এখন এইসব জিনিস নিয়ে খেলা করছে। তো এই চলছে আমাদের ঘরে। তো আজকে বৃহস্পতিবার, আজকে তো আমাদের নিরামিষ দিন, তো আমি ভাবলাম যে সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিই। ব্লগটা স্টার্ট করলে তোমাদের সাথে আমি আজকে সকালের লাঞ্চটা আমাদের শেয়ার করতে পারবো। আজকে আমি খুব একটা ইজি সিম্পল নিরামিষ রান্না করব। আমি জানি না তোমাদের মধ্যে কার কার ধোকার ডালনা পছন্দ, আমার তো খুবই পছন্দ, কিন্তু আমি ওটা বাড়িতে বানানোর ঝামেলা নিই না, অনেকটা বড় প্রসেস, তো ওই জন্য আমি কিন্তু খুব একটা বাড়িতে বানানোর ঝামেলা করতাম না। কিন্তু আজকে আমি তোমাদেরকে একটা প্রসেস শেখাবো, এটা আমি জাস্ট রিসেন্টলি কিছুদিন আগে বানিয়েছিলাম। খুব ইজি সিম্পল, পুরো ধোকার ডালনাকে রিপ্লেস করে দেবে, কিন্তু অত ঝামেলা নেই, খুব কম, মানে কম ঝামেলা করে তোমরা এটা বানাতে পারো। তো আমি ভাবলাম যে আজকে যখন আমি এটা বানাচ্ছি, তাহলে আমি তোমাদের সাথে শেয়ার কেন না করি, কারণ জীবনে এখন খাওয়া আর ঘুম ছাড়া কিছু বাকি নেই আর। তো ঘুমের মধ্যে তো আর ক্রিয়েটিভিটি আমরা করতে পারবো না, তাই খাওয়ার মধ্যেই আমরা ক্রিয়েটিভিটি করার চেষ্টা করছি। তো ওই জন্য ভাবলাম যে তোমাদের সাথে আজকে এই রেসিপিটা শেয়ার করি, আর বাকি যা দিনটা যতটা আছে সেগুলো শেয়ার করব। তাহলে চলো তোমরা সঙ্গে থেকো। ভাবলাম এত ডোডোর কথা বললাম, তাহলে ডোডোকে একটু দেখিয়ে দিই। ডোডো ঘুম থেকে ওঠার পর ওর অবস্থাটা দেখো, পুরো পাগলের মতো লাগছে। কালকে রাত্রিবেলা আসলে আমাদেরকে পুরো পাগল করে দিচ্ছিল, দুটো বেজে যাচ্ছে, ঘুমাচ্ছে না ঘুমাচ্ছে না ঘুমাচ্ছে না, অনেক লেট কালকে ঘুমিয়েছে, আমরাও অনেক লেট ঘুমিয়েছি। আর হাজবেন্ডের তো এখন ওয়ার্ক প্রেশারও খুব বেশি হয়ে গেছে, তো ওকে সকালে তাড়াতাড়ি উঠে যেতেই হচ্ছে, উঠে গিয়ে ও নিজের সিস্টেমে লগ ইন করে দিচ্ছে। আমি একটুখানি লেটই উঠছি, কারণ তারপরে আমার প্রায় রাত 10টা অবধি 10:30টা অবধি পুরো চলতে থাকে, ওই জন্য আমি একটুখানি লেট উঠি, নিজেকে একটু বেশি এনার্জেটিক করে নিই সকালটা ঘুমিয়ে, তারপরে উঠে তারপরে আমি আমার দিনের কাজগুলো স্টার্ট করি। তো এখন দিনের কাজই শুরু হচ্ছে বাসন মাজা দিয়ে। এখন এক গাদা বাসন মাজতে হবে, কারণ আগের দিন রাতে কিছু বাসন আমি মেজে রাখিনি, রাতে আমার আর বাসন মাজতে ভালো লাগে না। তো দিনের কাজই শুরু হচ্ছে বাসন মাজা দিয়ে, তারপরে বাকি সব কিছু যা যা আছে সেগুলো সেরকম ভাবে হবে। তাহলে চলো দিনটা স্টার্ট করি। তো আসলাম রান্নাঘরে। এখন ডোডো যত বড় হচ্ছে না, ও 1 সেকেন্ডের জন্য ছাড়ে না এখন, তো আমি জানি না কি রান্না করব, কখন করব, কখন বাসন ধোবো, কারণ হাজবেন্ড একদমই ব্যস্ত কাজে, ও একটু হেল্প করতে পারবে না আমাকে। তো আপাতত এই চলছে। তো এখন আমি গরম জল বসিয়েছি, হালকা গরম জল করব, আর তার মধ্যে আমি ওই 10 থেকে 15 মিনিটের জন্য ছোলার ডাল ভিজিয়ে রাখবো। তো যতক্ষণে ছোলার ডালটা ভিজবে, ততক্ষণে আমি আলু টালু এসবগুলো কেটে নেবো। তাহলে চলো তাড়াতাড়ি করে প্রসেসটা স্টার্ট করি।
আলুর খোসাটাকেও ধুয়ে রেখে দিচ্ছি, পরে কোনো এক সময় কাজে লেগে যাবে। তো এখানে ডালটা ভিজে গেছে, 15-20 মিনিট মতো হয়ে গেছে, ডালটাকে এখন আমি ধুয়ে নেবো। ধোয়া হয়ে গেছে তো এখন আমি একটা মিক্সিং বোলের মধ্যে ডালটাকে দুভাগে পেস্ট করে নেব। অল্প একটুখানি জল দিলাম, খুব কম পরিমাণ জল দিতে হবে। তো দেখো ডালটা আমার পেস্ট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ খুব থকথকে পেস্ট হবে এটি, কিন্তু বেশি জল জল পেস্ট হলে একদম ভালো লাগবে না। আর যে রান্নাটা আমি করব যেভাবে আমি করতে চাইছি সেটাও হবে না, একটু একটা দুটো ডাল যদি দানা দানা থাকে তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। তো এখন আমি নেক্সট যে রাউন্ডের ডাল পিষবো সেটা আমি নিয়ে নিলাম, এর মধ্যে আমি 1 ইঞ্চি আদা দিয়ে দিলাম, এখানে কাঁচা লঙ্কাও দেওয়া যেতে পারে, অল্প একটুখানি হিং আমি দিয়ে দিলাম। তো এবার এটাকে অল্প একটু জল দিয়ে আমি খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব, কিন্তু একটু থকথকেই পেস্ট হবে। তো দেখতে পাচ্ছ আমার পুরো ডালটাই কিন্তু বাটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প একটুখানি নুন মিশিয়ে দেবো, নুনটা আন্দাজ মতো মেশাতে হবে। এবার এটাকে খুব ভালো করে আমি মিক্স করে নেবো, যাতে আদা হিং সব কিছুই যেন পুরো ডালটার মধ্যে ভালোভাবে মিশে যায়। এখন এটাকে আমি কিন্তু হাতের মধ্যেই শেপ দিয়ে দিয়ে বড়ার মতো করে ভাজবো, ধোকা টাইপের করে ভাজবো আর কি। তো আমি একটুখানি বেশি তেল দিয়েছি কারণ আমি অনেকগুলো একসাথে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ আমি এখানে হাতেই এটাকে ধোকার মতো শেপ দিয়ে ভাজছি, তোমরা চাইলে থালার মধ্যে রেখে কেটে 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 তারপরও ভাজতে পারো, কোনো অসুবিধা নেই তাতে। কয়েকটা আমি তোমাদেরকে দেখানোর জন্য ধোকার মতো শেপ দিচ্ছি, বাকিগুলো আমি গোল গোল করেই করে নেবো কারণ একটু তাড়াতাড়ি আমাকে রান্নাটা শেষ করতে হবে, এটা করতে গেলে একটু সময় লাগবে। তো দেখতে পাচ্ছ এগুলো আমি ধোকার মতো শেপ দিয়েছি আর বাকিগুলো আমি গোল গোল করে নিয়েছি। আর এই বড়াটা কিন্তু একদম লো ফ্লেমে একটু টাইম নিয়ে ভাজতে হবে। ডালের বড়ার কোনো তরকারি রান্না করার যেটা মেন প্রবলেম সেটা হচ্ছে যে অনেক সময় ডালের বড়াটা খুব ফুলে যায় আর ফেটে ফেটে যায়, সেটার আসল কারণ হচ্ছে যে বড়াটা প্রপার ভাজা হয় না। বড়াটা যদি একটু লো ফ্লেমে ভালো করে ভাজা হয়, যে বড়াটা একদম ভেতর অবধি ভাজা হয়ে গেছে, তাহলে কিন্তু এটা যখন তোমরা ঝোলে দেবে তখন অল্প একটু ঝোল টানবে কিন্তু এটা ফেটে যাবে না, আর এটা একদম শেপটা ইনট্যাক্ট থাকবে। তো দেখতেই পাচ্ছ এখানে আমি খুব ভালো করে এটাকে ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে এটাকে ভাজতে হবে দু সাইডে আর একদম লো আঁচ রাখতে হবে, আর এটা খুব মুচমুচে ভাজা হবে, ভেতরটাও খুব মুচমুচে থাকবে। এটা এমনিও ভাত দিয়ে খাওয়া যেতে পারে। তো এখানে মোটামুটি আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। এখন ওই সেম কড়াইয়ের মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিলাম, গরম মশলা ফোড়নে দিয়ে দেবো, তেজপাতা, এলাচ, লবঙ্গ, একটা দারচিনি। একটুখানি আদা ঘষে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম, আর অল্প একটু হিং দিয়ে দিচ্ছি। তো এগুলোকে 1 মিনিট মতো আমি ভেজে নেব, তারপর আমি এর মধ্যে টমেটো অ্যাড করে দেবো। তো এখানে আমি দুখানা টমেটোকে গ্রেট করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম, দিয়ে আমি একটু খানিকক্ষণের জন্য এটাকে ভেজে নেব। টমেটোটা যখন খানিকটা ভাজা হয়ে যাবে তখন আমি যে আলুটা ভাপিয়ে রেখেছিলাম সেটার মধ্যে অ্যাড করে দিলাম। এবার এটাকে একটুখানি ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনে, জিরে, নর্মাল যে মশলাগুলো থাকে সেগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, দিয়ে মশলাগুলোকে একটু ভেজে নেব, মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই জন্য আমি এখানে এই সময় অল্প একটুখানি জল অ্যাড করে দেবো। মশলাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। তো মশলাও আমার কষানো হয়ে গেছে, এখন আমি এখানে অনেকটা পরিমাণে জল দিচ্ছি কারণ বড়াটা দেওয়ার পরে সেটা একটু জল টানবে। তো এটাকে আমি এখন ফুটতে দেবো, নুন দিয়ে দিলাম এর মধ্যে। তো এর মধ্যে খুব ভালো বয়েল হয়ে গেছে দেখো ঝোলটা। এবার আমি এর মধ্যে যে বড়াগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। যদি প্রত্যেকটাই ধোকার শেপ করা যেত তাহলে কিন্তু খুবই ভালো লাগতো দেখতে, কিন্তু যেহেতু আমি তাড়াতাড়ি রান্না করছি তো সেই জন্য আমি বাকিগুলো গোল গোল শেপ করে দিয়েছি। এটা দিয়ে আমি বেশিক্ষণ রাখবো না, এর মধ্যে আমি উপর দিয়ে একটু ঘি দিয়ে দিচ্ছি, গ্যাসটা আমি কিন্তু অলরেডি বন্ধ করে দিয়েছি, আর একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি। তো রেডি হয়ে গেল আমার ধোকার ডালনা, খুব ইজি সিম্পলভাবে।
পর আমি আর ব্লগ বানাইনি, দুপুরে আমি লাস্ট ব্লগ বানিয়েছিলাম। তারপর আমাদের দুজনেরই মনটা ভীষণ খারাপ হয়ে যায়, কারণ তারপর আমরা একটা নিউজ দেখি যে ভাইজাগে, আসলে সকাল থেকে আমরা এত বিজি থাকি যে সকালবেলা অবধি তো মোবাইল খুলে দেখার একটু সময় আমি পাইনি। তো তার সেই জন্যেই আমার হাজবেন্ডও অফিসের কাজে ব্যস্ত ছিল, তো অফিসের কলের মধ্যেই এই ঘটনাটা জানতে পারে, তারপর আমি মোবাইলে এই ঘটনাটা দেখি। তারপর আমার বাবা ফোন করে যে ভাইজাগে, তোমরা অনেকেই জানো যে আমার ইনলজরা মানে আমার শ্বশুর শাশুড়ি ওনারা ভাইজাগে থাকেন, তো ভাইজাগে ভীষণ বড় একটা দুর্ঘটনা হয়েছে, যে একটা এলজি পলিমার বলে একটা কোম্পানি আছে যেখান থেকে গ্যাস রিলিজ হয়েছে, যেটা খুবই টক্সিক গ্যাস আর কি, আর অনেক মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, রাস্তাঘাটে মানুষ পড়ে যাচ্ছে। আমার ইনলজদের বাড়ির থেকে শুধু 15-20 কিলোমিটার দূরে আর কি। তো তারপর আমাদের মনটা প্রচন্ড খারাপ হয়ে যায়, কেন কি ওনারা এত দূরে থাকে, বয়স হয়েছে দুজনের, একা একা ওখানে থাকছে, কোন রকমে এই সিচুয়েশনটাকে ম্যানেজ করছে। তো আমরাও বুঝতে পারিনি একদম যে এত খারাপ সিচুয়েশন হয়ে যাবে, তাহলে হয়তো এখানে এনে রাখার ব্যবস্থা করতাম, বা সবাই মিলে একসাথে থাকলে তো একটা অন্যরকম একটু সাহস মনের মধ্যে বেশি থাকেই। ওই জন্য আর আমার একটু মন করছিল না যে আমি আর ব্লগটা কন্টিনিউ তখন করি বলে, ওই জন্য আমি অনেকটা সময় ব্লগ করিনি। এখন প্রায় 8:30 মতো বেজে গেছে রাত্রিবেলা, তো কি একটু পরে ওনাদের সাথে কথা হবে ভিডিও কলে, তো কথা হওয়ার পরে আমি তোমাদেরকে জানাবো যে ওখানে সিচুয়েশন এখন এই মুহূর্তে কেমন। তো সকাল দুপুরে যখন কথা হয়েছে তখন তো মোটামুটি আমার ইনলজরা যে জায়গায় থাকে সেই জায়গাটা একটুখানি ঠিকঠাকই আছে, কিন্তু আরও একটা বড় সমস্যার ব্যাপার হচ্ছে যে ওখানে একটা পজিটিভ কেস বেরিয়েছে ওর থেকে একটু দূরে আর কি। তো সেটা নিয়ে এখন ওনারা নতুন করে আবার টেনশনে আছেন, আমরাও টেনশনে আছি, কিছু বুঝতে পারছি না কি হতে চলেছে। মাঝে মাঝে মনে হচ্ছে যে মানে একটা মৃত্যু মিছিল চালু হয়েছে, মানুষ বাঁচবে কি না কিছু বুঝতে পারছি না, কি যে শুরু হয়েছে। আমরা আজকে মনের দিক থেকে একদম ভেঙে পড়েছি, ভীষণ খারাপ লাগছে, ভীষণ মানে মানে টেনশনের মধ্যে আমরা আজকে আছি, কি জানি কি হবে জানি না। এখন ভগবানের উপরে ভরসা, যা হবে সময়ের উপর সব ছেড়ে দিচ্ছি, যা হবে তাই, দেখা যাবে। চাটা খেয়ে নিয়ে তারপর রাতে রান্না টান্না সব করবো। এই যে ইনি এখন ওপরে বসে আছেন, কিন্তু এখন ওপরে রেখেও আর শান্তি নেই, এই জন্যই শান্তি নেই, কারণ ওর কোনো ব্যাপারই না আর বেড থেকে নিচে নামা, একদম এমনি এমনি করে বেড থেকে নিচে নামছে, সোফায় রেখে গেলে সোফা থেকে নিচে নেমে যাচ্ছে, তো মানে আরো আমাদের কাজ বাড়িয়ে দিচ্ছে। তো চাটা খেতে আজকে অনেক লেটই হয়ে গেল, কারণ ওরও কাজ অনেক বেশি ছিল, তো জাস্ট একটু আগেই আসলো, ওই জন্য চাটা খেতে অনেক লেট হয়ে গেল। সবাইকে দেখিয়ে দাও তো তোমার শিম্পুটা, এই উল্টো শিম্পু দেখায় নাকি, সোজা করে দেখিয়ে দাও, সোজা করে দেখিয়ে দাও, দেখো শিম্পুটা দেখাও সবাইকে। আরে শিম্পু তো কান্নাকাটি করো, ও সোজা করে ধরেছো শিম্পুকে, ওলে বাবলে, একটু তাই তাই করে দাও তো, তাই 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 তাই, মামা বাড়ি যাই, ওলে বা ওলে, গুড বয় গুড বয়। ডোডোর টেয়া জিনিসটা রিয়েলাইজ কর।
তো রান্না করে চলে আসলাম, এখন রোডের জন্য ভাত বসাবো, তারপর আমাদের জন্য ভাতই বসাবো, কারণ এত গরম পড়ে গেছে যে রুটি খেতে আর একদম ইচ্ছে করছে না। আর ইচ্ছে করে আমি সকালে একটু বেশি করে রেখে দিয়েছিলাম, তোমরা তো দেখেইছো আজকে সকালে তরকারিটা, ও ওটাই রয়ে গেছে, তো ওটাই আমরা খাবো এখন। আর জাস্ট আমাদের ভাতটা বসিয়ে দেবো। এখন নিনি খুব দুষ্টু হয়ে গেছে, নিনি একদম নিচে থাকলে কোলে উঠতে চাইছে, কোলে উঠলে নিচে নামতে চাইছে, খুব দুষ্টু এখন হয়ে গেছে ইনি। ওই জন্য এনাকে ব্যবস্থা করে দিয়ে তারপর বসাবো রান্না। তোর গা দিয়ে পটির গন্ধ কেন ছাড়ছে রে? তুই পটি করেছিস না? পটি হয়েছে তোমার? পটির গন্ধ ছাড়ে গা দিয়ে বলে বা বলে আমি যে মাম্মাকে। তো অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলছি, আমরা ডিনার করে নিয়েছি, রাত হয়ে গেছে, সে বিছানায় চলে এলাম। তো তোমাদেরকে আমি জাস্ট সন্ধেবেলা যখন বলেছিলাম ভাইজ্যাগের ঘটনাটা, তখন বলেছিলাম যে শ্বশুর শাশুড়ির সাথে ওনাদের সাথে কথা হলে, মানে ভিডিও কলে কথা হবে, তো তারপরে আমি জানাবো। তো জাস্ট কথা হলো, তো এখন মোটামুটি ওনারা যে জায়গায় থাকে সেখানে তো সিচুয়েশনটা একটু ঠিকই আছে, সেরকম কিছু হয়নি, কিন্তু তাও লোকেরা প্রিকশনস নিচ্ছে, মানে মাস্ক ইউজ করছে সব সময়, কারণ ভয় পাচ্ছে যে বলা যায় না, এটা তো হাওয়ার ব্যাপার, তো হাওয়ায় যদি এদিকটা চলে আসে তো কি হবে। তো ওরকম ওনারা প্রিকশনস নিচ্ছেন, সেইভাবেই চলছে, আর এখন আপাতত তো ঠিকই আছেন। তো এখন তো অনেকটা রাত হয়ে গেছে, এখন ডুডুকে জল খাওয়াতে হবে, তারপর ঘুম পাড়াতে হবে। তো চলো ব্লগটা আজকে আমি এখানেই এন্ড করি। তোমাদের কেমন লাগলো ব্লগটা সেটা জানিও, আর ধোকা দালনাটা কিন্তু একবার ট্রাই করে দেখো, ধোকা ধোকা কিনা জানি না ওটা, তো যাই হোক কারিটা মোটমাট একবার ট্রাই করে দেখো। আর আজকে আমি সারাদিনে ঠোঁটে একবারও লিপস্টিক কিছু লাগাইনি, কারণ আমার ঠোঁটটা প্রচণ্ড ড্রাই হয়ে গেছে, আর ঠোঁটটা না প্রচণ্ড ফেটেছেও, তো কালকে আমি একটা হোম রেমেডি করবো, ওই জন্য আমি আজকে একদম ঠোঁটটাকে মানে একদম নর্মাল ছেড়ে দিয়েছি। আর আমার হাতেও সেদিনকে রান্না করতে গিয়ে অনেক বা অনেক জায়গায় ছ্যাঁকা খেয়েছিল, তো ওগুলো এখন চলছে, ওইগুলো নিয়েই আর কি, ওগুলো জানি না কবে কমবে। তো বাস চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই এন্ড করি। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। ব্লগটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তাহলে আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, বাড়িতে থেকো, আর খুব সাবধানে থেকো, কারণ এখন চারিদিকে কী হয়ে যাবে, কখন হয়ে যাবে এটার কোনো ভরসা নেই। তো ঠিক আছে, চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করি, সবাই খুব ভালো থেকো, টাটা।